আমাদের ভাগ্যালাভ চ্যানেলে আপনাদের সবাইকে সাদর অভ্যর্থনা বন্ধুরা। বন্ধুরা, আজকে আমরা আবার ও লক্ষ্মী লাভ নিয়ে কথা বলবো, অর্থাৎ এমন পাঁচটি বেশ সুন্দর মন পছন্দ লক্ষণের কথা বলবো, যেগুলো আপনার জীবনে ঘটলে আপনি জানবেন যে আপনি শীঘ্রই অর্থলাভ করতে চলেছেন, অর্থাৎ আপনার হাতে টাকা আসছে। এই আলোচনায় যাওয়ার আগে আপনারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সেখানে যে অল অপশন আছে সেটাও ক্লিক করে রাখুন বন্ধুরা। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন বন্ধুরা। চলুন বন্ধুরা, তাহলে জেনে নিই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, টাকা আমাদের সবাই দরকার, সবারই দরকার, কিন্তু সবসময় আমাদের হাতে এমন কিছু মানুষ আছে যে টাকা আমাদের থাকে না। এর আগে আমি একটা ভিডিও করেছি যে কোন মানুষের হাতে সর্বদা টাকা থাকে, কিন্তু সবাই তো সেই রাশির এই মানুষ হয় না বন্ধুরা। তাই সারা জীবন খেটেও অনেকে রোজগার করতে পারে না, আবার কেউ কোনো কিছু না করেও মা লক্ষ্মীর কৃপা লাভ করে, সেগুলো কী বলবো, মানে সৌভাগ্য, হ্যাঁ, ভাগ্যের লিখন যেটাকে বলে, নিয়তির খেলা। আর তাহলে বন্ধুরা চলুন আমরা দেখে নিই লক্ষণগুলি কি কি, যে আমরা এই লক্ষণগুলো দেখলেই জানবো যে আমাদের হাতে টাকা আসতে চলেছে। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে এই লক্ষণগুলো দেখলে আপনি খুবই শীঘ্রই অর্থলাভ করতে পারবেন বন্ধুরা। এক নম্বর হচ্ছে, যদি আপনি নিজের বাড়ির আনাচে কানাচে দেখতে পান যে কালো পিঁপড়েরা মুখে চাল নিয়ে ছোটাছুটি করছে, তাহলে জানবেন যে এই লক্ষণ খুবই ভালো। এমনিতেই কালো পিঁপড়ে শুভ হিসাবে ধরা হয়, কেননা যখন আপনারা জানেন যে তিরুপতি বালাজি দক্ষিণ ভারতে, সেইখানে স্বয়ং নারায়ণ যখন মা লক্ষ্মী নারায়ণকে ছেড়ে রাগ করে চলে গেছিলেন, তখন উনি কী করেছিলেন, মনের দুঃখে এসে তিরুপতি বালাজির ওখানে যে পাহাড় আছে সেইখানে এসে উনি ধ্যানমগ্ন হয়েছিলেন, কোথায় না পিঁপড়েদের, এই কালো পিঁপড়েদের ঘরের মধ্যে, পিঁপড়ের যে ঘর বানায় না পিঁপড়েরা, পিঁপড়ের ঢিপি বলা হয়, সেইখানে উনি ধ্যানমগ্ন হয়েছিলেন এবং ওনার পুরো শরীরে পিঁপড়ের ঢিপি হয়ে গেছিলো, সেই জন্য খুব সুলক্ষণ ধরা হয় কালো পিঁপড়েকে। তাই কালো পিঁপড়ারা যদি দেখেন যে মুখে চাল নিয়ে দৌড়াদৌড়ি করছে, ছুটোছুটি করছে, তখন জানবেন যে আপনার অবশ্যই খুব শীঘ্রই লক্ষ্মী লাভ হবে, অর্থাৎ অর্থাগম হবে। আর আপনার যদি দেখেন বাড়িতে কোনো গরু, সে সাদা গরু হোক, কালো গরু হোক, লাল গরু হোক, যে গরুই হোক, সামনে এসে দাঁড়িয়ে আপনাকে ডাকছে, হাম্বা হাম্বা করে ডাকছে, তাহলে আপনি জানবেন যে স্বয়ং ভগবতী আপনার দৌড়ে দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। তখন ভগবতীকে কিন্তু আপনি শুধু মুখে পাঠাবেন না, আপনার বাড়িতে যা থাকবে আপনার সাধ্য মতন তাকে খাইয়ে তাকে তৃপ্ত করবেন বন্ধুরা। আর জানবেন ভগবতী যখন আসা মানে আপনার জীবনের মোড় ঘুরতে চলেছে, আপনার অর্থাগম হওয়ার সময় শুরু হয়ে যাবে, কাউন্ট ডাউন তখন থেকে শুরু হয়ে যাবে। বন্ধুরা, আপনার শরীরের যদি কোনো অংশ মাঝে মধ্যে কাঁপতে থাকে, ফড়ফড় করতে থাকে, আমরা বলি না কাঁপছে, ফড়ফড় করছে, ভ্রু, ওই ভ্রুগুলো, বিশেষ করে এই ভ্রুগুলো বা হাতের মধ্যস্থল যে একটুখানি গর্ত মতো থাকে না আমাদের হাতের মধ্যস্থল, যদি কাঁপে, জানবেন যে আপনি খুব শীঘ্রই অর্থলাভ করতে চলেছেন। আর চার নাম্বার হচ্ছে, আপনার বাড়িতে যদি হঠাৎ করে টিয়া পাখি আসে, তাহলে বুঝবেন যে আপনার অর্থাগম হতে চলেছে। এই টিয়া পাখি খুব শুভ, জানেন তো বন্ধুরা, সৌভাগ্যের প্রতীক ধরা হয়। আর মাতা তুলসী মাতা, তুলসী মাতার খুব প্রিয় পাখি, তুলসী মাতার সাথে যদি আপনার বৃন্দাবনে যান খুব দেখতে পাবেন, কেননা বৃন্দাদেবী, বৃন্দাবনে তো বৃন্দাদেবী মানে তুলসী দেবী, ওনার খুব প্রিয়, সৌভাগ্যের প্রতীক, জানবেন যে আপনার ভাগ্যের দরজা খুলে গেছে, সৌভাগ্যের দরজা। আর লাস্ট যেটা বলবো বন্ধুরা, একটু বিরল ঘটনা কিন্তু হলেও হতে পারে বা হয়েও যায় অনেক সময়, লাখিলি বলছি শুনুন, যদি আপনার মাথায় টিকটিকি পড়ে, হতেই পারে, মাথায় টিকটিকি পড়তেই পারে, না হওয়ার কিছু নেই, ভগবান যখন যাকে দেয় ছাপ্পার ফাড়কে দেয়, আপনারা তো জানেন।
যদি আপনার মাথায় পড়ে জানবেন আপনি রাজসুখ পেতে চলেছেন, মানে প্রচুর ধন সম্পত্তির আপনি মালিক হতে চলেছেন। আপনার জীবনে হেরাম ঘটনা ঘটুক বন্ধুরা, ভয় পাবেন না, ঘটলে আপনি জানবেন যে আপনার জীবনে এই ভালো দিন শুরু হতে চলেছে। আপনাদের জীবনে এত সুন্দর জিনিসগুলো ঘটুক, আপনাদের মা লক্ষ্মী সহায় হোক, আপনারা আপনাদের মানে ধনলক্ষ্মী সহায় হোক, আপনাদের জীবন সুখে শান্তিতে ভরে উঠুক, এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা।